আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ইবিডি জবসের পক্ষ থেকে আপনাকে স্বাগত। বরাবরের মতো আজ আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি চাকরির সার্কুলার নিয়ে। সেটি হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের নিয়োগ। উক্ত সার্কুলারে কতটি পদসংখ্যা আছে, কতজনকে নিয়োগ দেবে, কি কি যোগ্যতা থাকতে হবে, আবেদনের শেষ তারিখ, কিভাবে আবেদন করতে হবে, এই সকল বিষয়ে বিস্তারিত জানবো। তাহলে চলুন শুরু করা যাক। ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন ফর মোর লেটেস্ট ভিডিওস। And please like this video if you like. প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের 14টি পদে মোট 93 জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। যারা আগ্রহী আছেন তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পদের নাম ক্রয় কর্মকর্তা, এখানে নেবে একজনকে বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড হলো নবমতম, এখানে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই হবে, একই সাথে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। জন সংযোগ কর্মকর্তা, একজনকে নিয়োগ দেবে, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, এটিরও গ্রেড নবমতম, সাংবাদিকতায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর পদে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো সহকারী প্রশাসনিক কর্মকর্তা, এখানে 4 জনকে নিয়োগ দেবে, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, এটি গ্রেড 11তম, স্নাতক ডিগ্রিধারী হলেই হবে এবং সাথে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী সিভিল বৈদ্যুতিক, এখানে একজন একজন করে নেবে, অর্থাৎ সিভিলে একজন আর ত্রিপুলিতে একজন, এদের বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, এটিরও গ্রেড 11তম, এখানে মিনিমাম ত্রিপুলি অথবা সিভিলে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং একই সাথে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শার্ট লিপিকার, এখানে একজনকে নেবে, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, এটির গ্রেড হলো 13তম, এখানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই টাইপিং এর গতি বাংলা এবং ইংরেজিতে যথাক্রমে 30 এবং 25 থাকতে হবে। 6 নম্বর পদ ইলেকট্রিশিয়ান, এখানে নেবে 2 জনকে, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14তম, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC যেটাকে আমরা ম্যাট্রিক বলে থাকি, এটি পাস করলে আবেদন করতে পারবেন এবং সাথে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই কাজের উপর। প্রাক কলোনি এটিমেটর সিভিল, পদসংখ্যা 1, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা, গ্রেড 15তম, সিভিল কাজের উপর কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সিভিল ডিপার্টমেন্টের সার্টিফিকেট থাকতে হবে। সহকারী নকশাকারী ড্রাফটম্যান, পদসংখ্যা 1, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা, গ্রেড নবমতম, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সিভিল নকশা বিদ্যায় উপাধি সহ সিভিল অঙ্কনে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আমিন, একজনকে নেবে, বেতন স্কেল 9,300 থেকে 22,490, গ্রেড 16তম, SSC পাস করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ ম্যাট্রিক পাস করলে অ্যাপ্লাই করতে পারবেন। বিল সহকারী, এখানে নিয়োগ দেবে 2 জনকে, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16তম, বাণিজ্য উচ্চ মাধ্যমিক সনদ থাকতে হবে, অর্থাৎ আপনার SSC তে কমার্স থেকে পাশ করতে হবে, তাহলে এই জবে অ্যাপ্লাই করতে পারবেন। টেলিফোন অপারেটর, পদসংখ্যা 2 জন, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16তম, এখানে SSC পাস করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সাথে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। স্টোরম্যান, এখানে মোটামুটি 37 জনকে নিয়োগ দেবে, বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা, 18তম গ্রেড, বিজ্ঞান বিভাগ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে মোটরযান কোর্সের সনদ থাকলেই এই জবে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে 13তম পদে আমরা দেখছি পেট্রোলিয়াম অয়েল অ্যান্ড লুব্রিক্যান্ট ইনোভেটেড অ্যাটেন্ডেন্ট, এখানে 28 জনকে নিয়োগ দেবে, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20তম, যারা ম্যাট্রিক পাস করেছেন তারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী, 10 জনকে নিয়োগ দেবে, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, এটিরও গ্রেড 20তম, অষ্টম শ্রেণী পাস হলে এই জবে অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা যারা এই জবে অ্যাপ্লাই করতে চান তারা 18 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবেন, সেটি অবশ্যই 19/6/2022 তারিখের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। আপনারা যারা আপনাদের বয়স বের করতে জানেন না তারা অতি সহজেই আমাদের এই ওয়েবসাইট থেকে আপনাদের নিজের বয়স বের করতে পারেন। এই যে আপনার চাকরির বয়স বের করার ক্যালকুলেটর, এইখানে এসে আপনারা খুব সহজেই এই যে দেখতে পাচ্ছেন এখানে 2টি অপশন, প্রথম অপশানে আপনার জন্ম তারিখ দিবেন, এরপর দ্বিতীয় অপশানে আপনার সার্কুলারে উল্লেখিত তারিখটি দিবেন যেটি আমি একটু আগে দেখিয়েছি আপনাকে, এরপরে ক্যালকুলেটর ক্লিক করবেন, তাহলে আপনার বয়স চাকরির জন্য উপযোগী কিনা সেটা দেখতে পাবেন। 12 নম্বর
পদের জন্য পিরোজপুর জেলার লোক আবেদন করতে পারবেন না এবং 14 নম্বরের জন্য মাদারীপুর, ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম জেলা লোক আবেদন করতে পারবেন না। তবে শারীরিক প্রতিবন্ধী অথবা কোটা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যারা এই জবে অ্যাপ্লাই করবেন তারা brtc.teletalk.com.bd এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরুর তারিখ 1/6/2022 সকাল 10টা থেকে এবং আবেদনের শেষের তারিখ 19/6/2022 বিকেল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আপনাদের যেটি লাগবে সেটি হলো রঙিন ছবি যেটির সাইজ হবে 300x300 পিক্সেল এবং সিগনেচার লাগবে যার সাইজ হবে 300x80 পিক্সেল। আপনারা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে চান তারা এই যে অ্যাপ্লাই নাও ক্লিক করে আবেদন ফর্মটি পূরণ করতে পারেন, আর যারা এই সার্কুলারটি পুরোটি ডাউনলোড করে নিতে চান তারা এই ডাউনলোড সার্কুলারে ক্লিক করে পুরো সার্কুলারটি ডাউনলোড করতে পারেন। আর এই জবের জন্য অক্রমিক নং 1-4 জন্য 500 টাকা এবং 5-14 নম্বরের জন্য 300 টাকা জমা দিতে হবে। আর জমা দিবেন অবশ্যই টেলিটক প্রিপেড সিম এর মাধ্যমে। আপনারা যখন অ্যাপ্লিকেশন ফর্মটি অনলাইনে পূরণ করবেন তার 72 ঘন্টার মধ্যেই এই টাকাটি পেইড করতে হবে, অন্যথায় আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল বলে গণ্য হবে। আপনারা কিভাবে টাকা পেইড করবেন সেটির নিয়ম এখানেই দেওয়া আছে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বড় হাতে লিখবেন BRTC স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 16222 নম্বরে। এরপরে দ্বিতীয় SMS আপনাকে লিখতে হবে BRTC স্পেস ইয়েস স্পেস পিন, সেন্ড করতে হবে 16222 নম্বরে। এরপরে ফিরতি SMS আপনার কাছে চলে আসবে কংগ্রাচুলেশন, আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে, এটি সংরক্ষণ করে রাখবেন। এরপরেও যদি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এখানেই আপনাকে নির্দেশনা দেওয়া আছে কিভাবে সেটি পুনরুদ্ধার করবেন। তো আমি আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও বিস্তারিত দেখে নিতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন। আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন। আপনারা যারা ফিল আপ করতে চান অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি তারা অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। করার পরে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন, এখানে অনেকগুলো অপশন। আপনারা সরাসরি এই যে 4 নম্বর অপশনে চলে আসবেন, এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এই যে দেখুন 2 নম্বর অপশন অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করবেন। করার পরে আপনার পছন্দের পদটিতে আপনি সিলেক্ট করবেন, ধরে আমি উপসহকারী সিভিলে অ্যাপ্লিকেশন করবো, এখানে টিক দিবেন। ধরার পরে নেক্সটে ক্লিক করবেন, করার পরে এখানে নোতে ক্লিক করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। লাল স্টার মার্ক করা এগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, আর বাকিগুলো পূরণ না করলেও চলবে। তো প্রথমে দেখেন অ্যাপ্লিকেশন নেম, অর্থাৎ আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, জেন্ডার, আপনি কোন দেশের নাগরিক সেটি দিতে হবে, ন্যাশনাল আইডি থাকলে ইয়েস দিবেন। আর অবশ্যই লক্ষ্য রাখবেন ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ না হয়ে যায়। সাবমিট করার আগে অবশ্যই একবার চেক দিয়ে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই পাশে আছে দেখেন রিলিজিয়ন, এগুলো সব আপনারা দেখে নেবেন। সবকিছু পূরণ করার পর আপনারা এইখানে এসে এই যে দেখেন ক্যাপচার, এইখানে এই দেখে দেখে ক্যাপচারটি পূরণ করবেন, দেন এইখানে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনার ছবি এবং সিগনেচার আপলোডের জন্য একটি অপশন চলে আসবে, ওটি সাবমিট দিলেই আপনার এখানে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা কাজটি শেষ হয়ে যাবে। আপনারা যদি অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগ করার সকল লিংক দেওয়া থাকবে। এছাড়াও প্রতিদিন চাকরির খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকতে পারেন, এই জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ফেসবুক পেজে লাইক দিয়ে দিবেন, তাহলে রেগুলারলি নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, আবারও দেখা হবে পরবর্তীতে নতুন একটি চাকরি সার্কুলার নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।